ঈদ মিলাদুন্নবী মধু পূর্ণিমা সহ সাপ্তাহিক ছুটি মিলে টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে দর্শনার্থীদের ঢল। ফাঁকা নেই কোনো হোটেল, দর্শনার্থীদের পদচারণায় মুখর কক্সবাজারের প্রতিটি পয়েন্ট। ঘুরতে কেনা ভালোবাসে, কিন্তু ব্যস্ততা কিংবা ছুটির অভাবে ঘুরতে যাওয়া হয় না অনেকেরই, যার কারণে ছুটির একটু আভাস পেলেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নেয় চাকরিজীবীরা। আর তাই তো তিন দিনের লম্বা ছুটিটা মিস করতে চায়নি কেউই, সবাই ছুটি কাটাতে ছুটে চলেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। পর্যটন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ বিচে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে, নোনা জলের ঢেউ আশ্রয় পড়ছে সৈকতে, আর সেই ঢেউয়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। কেউ ছবি তুলছেন, কেউ বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, কেউ সমুদ্র স্নানে ব্যস্ত সময় পার করছেন, যে যার মতো করে আনন্দে মেতেছেন। আর তাদের ভ্রমণ ও আনন্দ নিরাপদ করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরে সৈকত ইনানি, হিমছড়ি ও রামু বৌদ্ধ মন্দির, মহেশকালী আদিনাথ মন্দিরেও। তাই ঘুরতে এসে কোনো পর্যটক যেন হয়রানি কিংবা ভোগান্তির শিকার না হয় সেদিকটায় খেয়াল রাখছে ট্যুরিস্ট পুলিশ। লুনা ফ্রোজলিপা, সেন্ট্রাল নিউজ, বাংলাদেশ।